নমস্কার, আমি সোমনাথ বলছি বাইক ওয়েস্টের তরফ থেকে। আজ আমাদের যাত্রা বিজয়বাড়া থেকে নেলোর। তো বিজয়বাড়া থেকে বেরিয়ে আমরা খুব সুন্দর গোদাবরী ক্রস করলাম। পাহাড় আর নদীর কম্বিনেশন অপূর্ব, সকালটা এখানে খুবই সুন্দর আর রাস্তাঘাট খুবই ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে এটাই আমরা একটা দুঃখ থাকবে যে আমাদের রাস্তাঘাটগুলো এখনও আমাদের শহরের খুব একটা ভালো জায়গায় পৌঁছাতে পারলো না। যাই হোক, তারপর আমরা ব্রেকফাস্ট করলাম পেসারুটু বলে একটা জিনিস, এটা গ্রিন মুং ডালের ধোসা। ওটার মধ্যে এখানকার লোকের একটু আলু কম খায়, তো ওরা ওই উপমা দিয়ে দিল, অপূর্ব খেতে। আর দোকানটা মানে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট যে এত বিক্রি হয় এখানে এখানে মানে এটা খুবই অ্যামেজিং ব্যাপার। আর এদের খাবারগুলো খুবই সুন্দর, মানে এত অথেন্টিক। আর এরা কলা পাতা ইউজ করে, এরা খবরের কাগজ ইউজ করে, এখানে পুরো প্লাস্টিক ইউজটা এরা খুবই কম করে। যাই হোক, আন্টি রাতের ধোসাটা অপূর্ব ছিল। তারপর একটা দোকান থেকে কলা কিনলাম, পাঁচটা বিশাল বিশাল মর্তমান কলা 20 টাকা, অপূর্ব টেস্ট, খুব মিষ্টি আর খুব ভালো পাকা। তারপর ওখান থেকে আমরা চা কফি খেয়ে আবার বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। মাঝ রাস্তায় একটা নদী ক্রস করলাম, আকাশটা সত্যি গুমড়ে রয়েছে, প্রচণ্ড বৃষ্টি হওয়ার হয়েছে এবং হবে। এখানে পেট্রোল 110 টাকা লিটার, 10 টাকা প্লাস অ্যাকচুয়ালি। রাস্তায় একটা ধাবাতে বসলাম, উনি কিছু আমাদের হার্বস দেখালেন, তার মধ্যে একটা খেয়ে দেখলাম, খুবই ভালো ওটা। আর তারপরে আমরা রাস্তায় নীলকণ্ঠ পাখি দেখলাম, এখানে নীলকণ্ঠ পাখি প্রচুর দেখা যায়। নীলকণ্ঠ পাখিটা উড়ে গেল, অপূর্ব, আকাশটা নীল হয়ে গেল। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। হর হর মহাদেব।